সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা তারাগঞ্জ হরেন্দ্র নারায়ণ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান যেটি দীর্ঘ 5 বছর পর 2024 সালে আজকে হতে চলেছে এই মুহূর্তে আমি আছি আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ হরেন্দ্র নারায়ণ স্কুল এন্ড কলেজের মাঠে আজকের ক্রিয়া অনুষ্ঠানের ভিডিওচিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা সকল শিক্ষকদের নাম আছে এই যে খেজুর গাছের রসের হাড়ির ভিতরে খেজুর গাছের রসের হাড়ির ভিতরে সকল শিক্ষকদের
ছোট কাগজের মধ্যে নাম আছে সকল শিক্ষকদের এখানে ফেরানো হয়েছে একজন তৃতীয় পক্ষের নিষ্পাপ শিশুদের তোলা হবে বাধ্যতামূলক ব্যক্তি হবে প্রথম তৃতীয় বাধ্যতামূলক ব্যক্তি হবে দ্বিতীয় আর এভাবে হবে তৃতীয় আমি আমি বলছি সবাই আমার সাথে বলবেন কুনাতে 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 প্রথম স্থান রেনুকা পারভিন রেনুকা পারভিন ওরে বাবা দিলাস তো একদম জমির মধ্যে ওই পারে আতাউর রহমান এই আতাউর রহমান বৃহত্তর মানুষ ছিল আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ হরেন্দ্র নারায়ণ স্কুল এন্ড কলেজে এই মুহূর্তে 1000 থেকে 1200 ছাত্রছাত্রী লেখাপড়া করতেছেন এত ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে হওয়ার কারণ হচ্ছে 105 বছর যাবৎ আমাদের তারাগঞ্জ হরেন্দ্র নারায়ণ স্কুল এন্ড কলেজের শিক্ষার মান এবং শিক্ষার হার এবং পাশের যে মান শিক্ষার গুণগত মান ভালো হওয়ায় এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম আমাদের আশেপাশে ছড়িয়ে পড়েছে এবং অনেক গার্ডিয়ান তাদের ছেলেমেয়েদেরকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসেন লেখাপড়া করানোর জন্য এবং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য 105 বছর যাবৎ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের এলাকায় বেশ ভূমিকা পালন করতেছে আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান হলো গাজীপুর জেলার কাপাসিয়া থানার তারাগঞ্জ বাজার শীতলক্ষা নদীর পশ্চিম পাশে এক মনোরম পরিবেশে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটির ঠিকানা বিশেষ অতিথি বিশিষ্ট সভাপতি জনাব এম আর খান অরুণ সাহেব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এম আর খান অরুণ সাহেবের হাত থেকে পুরস্কার দিচ্ছেন প্রতিযোগিতায় প্রাক্তন ছাত্রদের মাঝে থেকে ইমন হোসেন শেখ মাসুম শেখ রবিন সহযোগিতা করছেন আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আলহাজ হাফিজুর রহমান ওই সময় 1971 সালে চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ আমার খোকা আর ঘরে বসে থাকে না সেও যুদ্ধে যাওয়ার জন্য বের হয় এবং সে যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে বলে যায় মা তুমি আমার জন্য দোয়া করো আমি যেন দেশকে স্বাধীন করে আসতে পারি এই বলে সে আমার কাছ থেকে বিদায় নিল তারপর যে গেল আর আসলো না আমার খোকা ওই পাশ থেকে খোকা